আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 6 নম্বর স্কুল আছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই হচ্ছে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। দুই হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা প্রদত্ত যে শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে তা হলো এলাহাবাদ। তিন আছে মেকং নদীর মোহনা হলো দক্ষিণ চীন সাগর। দুইয়েতে বলেছে একটি বাক্যে উত্তর দাও, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার। অথবাতে আছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে। দুই বলেছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম সাফানিয়া। কোন শহর চীনের ধানের গোলা নামে পরিচিত? হুনান প্রদেশ, চীনের হুনান প্রদেশ। তিনের আই আছে স্থানীয় সময় কাকে বলে। এটা আমাদের রায় মার্টিনের ভূগোলের যে প্রশ্ন বিচিত্রা, তো তার 50 নম্বর পৃষ্ঠাতে আছে কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। তাহলে কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। দুয়েতে আছে এশিয়া মহাদেশের আর্মেনীয় গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত দুটি পর্বতের নাম পন্টিক আর টরাস পর্বত। চারের আয়তে আছে কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখার মধ্যে পার্থক্য লেখো। কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার পার্থক্য হচ্ছে কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, মকর ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। এটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত আর মকরক্রান্তি হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত। এটি সূর্যের উত্তরায়ণের শেষ সীমা আর মকরক্রান্তি রেখা হচ্ছে সূর্যের দক্ষিণায়ণের শেষ সীমা। তো এই হলো কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার পার্থক্য। চারে দুইতে বলেছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? আচ্ছা, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ওব, ইনিশিয়াল, এনা হচ্ছে উল্লেখযোগ্য। এই নদীগুলি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তরবাহিনী হয়ে সাইবেরীয় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরে পতিত হয়েছে আর বন্যাপ্রবণ। আর এই নদীগুলিতে বছরে দুবার বন্যা হয়। কারণ এক হচ্ছে উত্তরবাহিনী নদীগুলি বছরে 3 থেকে 4 মাস এবং মোহনা অঞ্চলে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। এর ফলে নদীর উচ্চ প্রবাহে বসন্তকালে বরফ গলে গেলেও নিম্ন প্রবাহে নদীর মোহনা অঞ্চল বরফাবৃত থাকে। ফলে এই সময় উচ্চ অংশের বরফ গলা জল মোহনার আগেই বাধাপ্রাপ্ত হয়ে বন্যার সৃষ্টি করে। দুই হচ্ছে শরৎকালে নদীর মোহনা অঞ্চলে জল জমে বরফে পরিণত হয় এবং উচ্চ অঞ্চল থেকে আগত বৃষ্টির জল জমে গিয়ে বন্যার সৃষ্টি করে। তাই গ্রীষ্মের শুরুতে, বসন্তকালে আর শীতের শুরুতে অর্থাৎ শরৎকালে এই দুবার নদীগুলিতে বন্যা হয়। পাঁচের আয় বলেছে পৃথিবীর অপসুর অবস্থান আর অনুসুর অবস্থানের চিত্র অঙ্কন করো আর নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে পার্থক্য লেখো, তারিখ আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। আচ্ছা, অপসুর এবং অনুসুর অবস্থানের যে চিত্র দিতে বলেছে তো এই চিত্রটা দিয়ে দেবে। আর বলেছে পার্থক্য আমাদের অপসুর অনুসুরের শুধু তারিখ আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এই দুটোই জানতে চেয়েছে। তো সেই জন্য এক আর এই দুইয়ের পয়েন্ট দুটো দেবো। তারিখ হচ্ছে অপসুর হলো 4ই জুলাই, অনুসুর হচ্ছে 3রা জানুয়ারি, আর অপসুরের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি 20 লক্ষ কিমি আর অনুসুরে হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিমি। ব্যাস, আর কিছু দিতে হবে না। আচ্ছা, পাঁচের ডবল আইতে আছে এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শুধু বলেছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তো আমাদের যে ভূগোলের সপ্তম শ্রেণীর ভূগোলের যে পাঠ্যপুস্তক আছে তো তার 93 পৃষ্ঠাতেই রয়েছে। এখানে রয়েছে এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেন্টিমিটার। আর স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু। এছাড়া অন্যান্য গাছগুলো হচ্ছে কর্ক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি প্রভৃতি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6ষ্ঠ স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো একান্ত অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।